আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিন, সেই দিনের অপেক্ষায় এতগুলো দিন আমরা অপেক্ষায় আছি। আজকে আমাদের গাড়ি আমাদের হ্যান্ড ওভার হয়েছে আলহামদুলিল্লাহ। তো নুরাইসকে নিয়ে আমরা যাচ্ছি গাড়ির ওখানে। আসলে বাসার নিচে গাড়ি নিয়ে আসার ইচ্ছে ছিল, বাট নুরাইজের বাবা বলছে যে নুরাইসকে সারপ্রাইজ দিব। তো একটু সুন্দরভাবে আসলে জিনিসটা করার জন্য আমরা ভেবেছিলাম যে রমনা পার্কে গাড়িটা ও ওপেন করবে নুরাইস, বাট আনফর্চুনেটলি করোনার জন্য রমনা পার্ক বন্ধ। দ্যাটস ওয়াই আমরা রাস্তার উপরে, রমনা পার্কের সামনে যে রাস্তা সেখানে আমরা গাড়িটাকে ওপেন করছি, কারণ নুরাইজের বাবার ওটি ছিল। তো নুরাইজের বাবা খুবই তাড়াহুড়ো করছিল। তো এই তো নোরাইজ এসেছে, নোরাইজকে আমরা রিক্সায় করে নিয়ে এসেছে, আমি ভাইয়া নোরাইজ আসলাম। তো আজকে আসলে সবাইকে আনার ইচ্ছে ছিল, নোরাইজের ফুপু চাচুরা, তারপরে নোরাইজের খালামণি, নোরাইজের মামা এসেছে, যেহেতু আব্বু আম্মুকে আনতে হয়েছে তো ভাইয়া এসেছে শুধু। আর আমার শ্বশুর তো সিরাজগঞ্জে থাকে, তো খুবই কষ্ট পেয়েছি আমরা যে আমার শ্বশুরকে আনতে পারিনি। তো আমি আর নুরাইজ বাবা প্ল্যান করেছি যে ইনশাল্লাহ গাড়ি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া হবে, কারণ আমার শ্বশুর তো অসুস্থ এবং একটু বয়স হয়ে গেছে ওনার। তো এই করোনা পরিস্থিতিতে ওনাকে ঢাকায় আনা অনেক রিস্ক হবে। তো যাই হোক, খুব ছোট পরিসরে সবাইকে ছাড়াই আসলে আমরা গাড়িটা ওপেন করেছি নুরাইজের হাত দিয়ে। তো এই যে নুরাইজের বাবা নুরাইজকে বসিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে ছিল খুব সুন্দরভাবে আসলে সব কিছু গুছিয়ে করব, বাট এমন অবস্থা চারপাশে, সব কিছু ওভাবে কিছুই করা হলো না। নুরাইজের বাবা এমন একজন মানুষ যিনি কোনো ঝামেলা পছন্দ করে না। আই মিন, তার টাকার উপরে যাক বা তার নিজের কষ্ট হোক, বাট সে চায় না যে কোনো ধরনের ঝামেলা ঘাড়ে নিতে। তো গাড়িটা মেনটেন করা আসলে একটু ঝামেলার ব্যাপার, এই জন্য এতদিন আসলে তেমন গাড়ির প্রতি তেমন আগ্রহ দেখায় না কখনোই। তো এখন নুরাইজের জন্য আসলে গাড়িটা লাগে, আর করোনা পরিস্থিতি যে অবস্থা, এখন উবারে চড়া বা বাইরে কোন ট্রান্সপোর্টে চড়া আসলে অনেক রিস্কি হয়ে গেছে। তো এই তো নুরাইজের জন্যই আসলে গাড়িটা নেয়া। তো নুরাইজকে চড়ানোর পর দেখেন নুরাইজ কিন্তু আর নামতেই চাচ্ছে না, ওকে কিছুতেই নামানো যাচ্ছে না। ও যে বসেছে এবং ওর এত পছন্দ হয়েছে, ওর যখন কোনো কিছু পছন্দ হয় ও হাত দিয়ে নাড়তে থাকে, এই যে হাত দিয়ে দিয়ে সিটটা নাড়ছে, এবং ওর খুব পছন্দ হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগছিল। তো আব্বু আম্মু এসেছিল, তো নুরাইজের বাবা বলছিল যে তোমরা তাহলে একটু ঘুরে আসো, আমার তো রুগী বসে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো নুরাইজের বাবা আমাদেরকে আমাদের সঙ্গে কিছুক্ষণ ছিল, তারপর নুরাইজের বাবা চলে গেল তার চেম্বারে। তো আমরা একটু জাস্ট গাড়ি নিয়ে শহরের ভেতরে আশেপাশে, বাসার আশেপাশে একটু ঘুরলাম আম্মু আব্বুকে নিয়ে, আর ভাইয়াও ছিল। তো আমাদের ইচ্ছে আছে ইনশাল্লাহ পরে একদিন একদিন করে, কোনো দিন আমার বোনের বাসে, কোনো দিন নুরাইজের বাবার বোনের বাসে এবং তার ভাইদের বাসে, এভাবে করে করে ঘুরবো এবং সবাইকে গাড়িতে চড়াবো ইনশাল্লাহ। তো এই তো নুরাইজকে নিয়ে আমরা একটু ঘুরছি, এবং নুরাইজ একটা অদ্ভুত ব্যাপার যে নুরাইজ এই গাড়িটা যখন ওকে বলা হয়েছে যে গাড়িটা আমাদের, ও তখন থেকে চিনে ফেলেছে। দেখছো, এত গাড়ি, কোনো গাড়ি কেউ ফলো করতেছে না, বাট ও আমাদের গাড়িকেই তাকায় আছে যে ওইটা কখন আসবে। যত গাড়ি থাকুক, গ্যারেজে যখন গাড়ি বের হচ্ছিল সব গাড়ির মাঝখানে আমাদের গাড়িটার দিকে তাকিয়েছিল এবং বুঝতে পেরেছে গাড়িটা ওর। তো এই তো চাঁদ দেখছিল। তো আমরা সবাই ওয়েট করছি, আমরা আসলে একটা জায়গায় এসেছিলাম একটু দরকারে, তো ওখানে নিচে গাড়ি পার্ক করা ছিল। তো আমরা এখন বাসায় যাব। তো এই তো আজকে এতটুকুই, খুব ছোট্ট একটি ভিডিও, জাস্ট গাড়িটা ওপেন করাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাসায় পৌঁছে গেছি, নুরাইজের জন্য আব্বু গাড়ির ভেতর যে বেলুনগুলো ছিল ওগুলো বের করছে, নুরাইজ ওগুলো চাচ্ছিল। তো এই তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।